তিনশো একানব্বই ফোর ম্যান জুনিয়র কেমিস্ট জুনিয়র সুপারিনটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে তিনশো জন কর্মী নেবে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া গেইল প্রবেশন এক বছরের নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হবে শূন্য পদের বিন্যাস ফোর ম্যান চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা ষাট শতাংশ নম্বর সহ ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা এরপর তিনের পাতা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফোরম্যান সিভিল ছটি শিক্ষাগত যোগ্যতা অন্তত ষাট শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা জুনিয়ার সুপারিনটেন্ডেন্ট অফিসিয়াল পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর সহ হিন্দি সাহিত্যে বা হিন্দিতে স্নাতক স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসাবে ইংরেজি পড়ে থাকতে হবে সঙ্গে কোনো সংস্থা ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ সংক্রান্ত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস ও অন্যান্য কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে হবে জুনিয়র কেমিস্ট আটটি শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর সহ কেমিস্ট্রিতে এমএসসি এর পাশাপাশি কোনো শিল্প সংস্থার কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা জুনিয়র অ্যাকাউন্টেন্ট ১৪টি শিক্ষাগত যোগ্যতা সি এ বা আইসিডব্লিউ এ ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে অথবা অন্তত ষাট শতাংশ নম্বর সহ এমকম পাস এমএস এস অফিসহ দক্ষতা থাকতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দু বছর অভিজ্ঞতা থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি তিনটি শিক্ষাগত যোগ্যতা অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর সহ বিএসসি বিএসিতে কেমিস্ট্রি পড়ে থাকতে হবে এর পাশাপাশি কোনো শিল্প সংস্থার কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে সংশ্লিষ্ট কাজে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর কেমিক্যাল তিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর সহ বিএসসি বা বিএসসির স্তরে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে অথবা অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর ও অনার্স সহ কেমিস্ট্রিতে বিএসসি পাস এর পাশাপাশি কোনো বড় সংস্থায় সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল চুয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে ইলেকট্রিক্যাল বা ওয়ারম্যান ট্রেডে আইটিআই কোর্স পাস বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্টেশান পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে আইটিআই কোর্স পাস বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান মেকানিক্যাল উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে ফিটার বা ডিজেল মেকানিক বা মেশিনিস বা টার্নার ট্রেডে আইটিআই কোর্স পাস বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পেয়ে থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান টেলিকম অ্যান্ড টেলিমেট্রি এগারোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ট্রেডে আইটিআই কোর্স পাস বা সিগনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পাস সরি ন্যাশনাল সার্টিফিকেট পাস এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর ফায়ার উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সঙ্গে অন্তত ছ মাস মেয়াদের ফায়ারম্যান ট্রেনিং কোর্স থাকতে হবে এবং বৈধ হেভি ভেহিকেলস ফায়ার টেন্ডার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাম্প বা অন্যান্য ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট চালানোর দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর বয়লার আটটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সঙ্গে আইটিআই কোর্স পাস বা ন্যাশনাল সার্টিফিকেট পেয়ে থাকতে হবে অথবা মোট অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর সহ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে উভয় ক্ষেত্রেই সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তেরোটি শিক্ষাগত যোগ্যতা অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর সহ বিকম পাস কম্পিউটার চালনা এবং এমএস অফিস এম এস হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিজনেস অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা অন্তত শতাংশ নম্বর সহ বিএসি বা বিবি এম বা বিবিএস কোর্স পাস কম্পিউটার চালনা এবং এম অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সব ক্ষেত্রেই তফশিলি এবং দৈহিক প্রতিবন্ধীরা মোট অন্তত পাঁচ শতাংশ ছাড় পাবেন নম্বরে বয়স সাত চার দু হাজার চব্বিশ তারিখে ফোরম্যান জুনিয়র কেমিস্ট জুনিয়র অ্যাকাউন্টস এবং জুনিয়র সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে আঠাশ বছর এবং বাকি পদগুলির ক্ষেত্রে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে তফসিলিরা পাঁচ ওবিসিরা তিন দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বেতরকম ফোরম্যান ফোরম্যান জুনিয়র কেমিস্ট জুনিয়র অ্যাকাউন্টস অ্যান্ড জুনিয়র সুপারিনটেন্ডেন্ট পদের বেলায় উনত্রিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা বাকি সব পদের ক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো থেকে নব্বই হাজার টাকা প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল বা ট্রেড টেস্ট এবং দৈহিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু 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 ডট গেল অনলাইন ডট কম অনলাইন দরখাস্তের শেষ তারিখ সাতই সেপ্টেম্বর প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে মনে রাখবেন অনলাইন দরখাস্তের সময় প্রার্থী জেপিজি বা জেপেক ফরম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের সব প্রত্যয় রঙিন ফটো পঞ্চাশ থেকে একশো কেবি সাইজের মধ্যেও সাদা কাগজে কালো কালিতে করা সই পঞ্চাশ থেকে একশো কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে অনলাইন দরখাস্ত সাবমিটের পর রেজিস্ট্রেশন নম্বর সহ সাবমিট করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট করে নেবে এটি কোথাও পাঠাতে হবে না ফি বাবদ দিতে হবে পঞ্চাশ টাকা তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধ প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না ফি জমা দেওয়া যাবে অনলাইনে ক্রেডিট বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিয়ে পাওয়া ই সার্টিফিকেট ই রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে এটি করে পাঠাতে হবে না এটি নিজের কাছে রেখে দেবে পরে কাজে লাগবে প্রার্থীর বাছাই পদ্ধতি সহ অন্যান্য কোটিনারি তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট দেখতে পারবে